হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, অনেক দিন পর আপনাদের সাথে বসলাম। জানি আর গলা দেখছেন, গলা ঠিক হচ্ছে না এখনো পর্যন্ত, সরি। প্রচণ্ড পরিস্থিতি, মানে কি প্রচণ্ডই পরিস্থিতি খারাপ। আর জানি এলাম, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। একদম মানে সময় হয়ে উঠছে না, বাড়িতে কিছু গেস্ট ছিল, কিছু মানে একটুখানিও সময় পাইনি ঘুরে এসে। তা চলুন আজ যা পুরো ঠান্ডা, ইতি উতি করতে করতে ঠান্ডা। আমার কর্তা পুজো দিয়ে দিচ্ছে। আর আমার মা আজকে অনেকদিন পর পুরো ফ্রি আছে, পড়েছে রাত্রিবেলা অনেক রাত অবধি। একেবারে ঠান্ডা, একেবারে একদমই ঠান্ডা, সরি, গলাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো ভালো আছেন। আর সত্যি কথা বলতে আমার বন্ধুরা অনেক 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 ভালো, অনেক ভালো। আমি মানে ভাগ্য করে আপনাদেরকে পেয়েছি, অনেক ভাগ্য করে আপনাদের পেয়েছি। আর সবাই তো আসেন, আমি ঠিকমতো তার জন্য প্রত্যেকের কাছে সরি বলছি, আমি ঠিকমতো কারোর ঘরে যেতে পারিনি। তারপরে আর একটা কথা, ঠিকঠাক ধরুন ভিডিওতে একদমই দিতে পাচ্ছি না, কারণ আমাদের একটু মানে আপনারা দেখেছেন যে একটু ঘোরাঘুরি হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো তো যেতেই হয়, বছরে একবার যাই মায়ের চরণে, তার আমার ওখানে একবার যাই। জানি না তারা মা সামনের বার টানবে কিনা, শরীরও ভালো না, সেরকম যদি মা টানে নিশ্চয়ই যাব। আর বহু বছর ধরে যাচ্ছি, এখন কপাল জানি না। আর আমি আসলে পরে অনেকদিন পর অনেক কিছু জমানো আছে, অনেক কিছু জমানো আছে যার জন্য এসেছি। আর যার জন্য এসেছি মানে বলতে কিছু 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 জিনিস দেখি, যেগুলো বললাম আশেপাশেও হয় বা মানুষের জীবনে হয়। যেরকম ধরুন অনেকেই সেদিন একজন আমাদেরই একজন মানে রিলেটিভও বলতে পারেন বা বন্ধুও বলতে পারেন, এরকম আর কি বলছে, খুব দুঃখ করছে আর কি, যে সম্পাদি প্রতিটা মানুষের জন্য আমি করি, অ্যাটলিস্ট করি, প্রতিটা মানুষকে আমি মন দিয়ে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, দেখি না তার কোনো দোষ গুণ বা কিছু। কেউ একটু ভালো মিষ্টি ব্যবহার করলে, যেটা কিনা আমার মধ্যে আছে, আমি ভীষণ ভাবি। আমি কারোর কাছে কিন্তু কেউ, আমি কেন কেউ কোনো দিন কারোর কাছে খেতে বা কিছু নিতে যায় না। যারা অরিজিনালে মানুষকে ভালোবাসে তারা কিন্তু কারোর কাছে কিছু খেতে যায় না বা নিতে যায় না। ভালোবাসার কাছে কোনো পয়সার দাম নেই, মূল্য নেই, এটা সবাই জানেন। কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষ মানুষকে বিশ্বাস এই কারণেই করে না, কারণ মানুষ মানুষের বিশ্বাস প্রচণ্ড ভঙ্গ করে। মানুষ মানুষকে একটা সম্পর্ক জানবেন যে একটা সম্পর্ক গড়তে তৈরি করতে প্রচুর লং টাইম লেগে যায়, তারপরেও কিন্তু সেই সম্পর্কটা ঠিকঠাক হয় না। একটা সম্পর্ক সত্যিকার একটা সম্পর্ক গড়তে প্রচুর সময় লাগে, ঠিক আছে? সহজে চট করে কারোর সঙ্গে একটা সম্পর্ক করা যায় না। সে যেই হোক, ভাই বোনের বলুন, বন্ধুত্ব বলুন, আপন বলুন, সন্তান বলুন, মা বলুন, বাবা বলুন, সবারই কিন্তু সেই সম্পর্কটা জুড়তে যতটা সময় লাগে, যদি ঠুনকো হয় সেই সম্পর্কটা, যদি ঠুনকো হয় এক সেকেন্ড টাইম নেবে না সেই সম্পর্কটা জুড়তে, মানে ভাঙতে। বাট আমি সবার কাছে একটা হাত জোর করে রিকোয়েস্ট করবো, কখনো যদি আপনাদের কারুর কাছে, কারুর সাথে, কারুর মধ্যে এরকম একটা ব্যাপার হয় যে আপনারা ভাবছেন যে আপনি তাকে এতটা ভালোবাসেন বা সে আমার এই ফ্যামিলিটাকে ভালোবাসেন বা আপনার বোনটাকে ভালোবাসেন, ভাইটাকে ভালোবাসেন, বন্ধুকে ভালোবাসেন, আগে যাচাই করবেন। কোনো সময় যদি আপনার মনে হয় সে আপনাকে আপনার সঙ্গে ভুল বিহেভ মিসবিহেভ করছে বা আপনাকে সে পছন্দ করছে না বা আপনার মনে হচ্ছে সে আপনাদের ছেড়ে গেছে, ভালো করে চিন্তা করবেন, ভালো করে যাচাই করবেন যে সত্যি কি সে আপনাকে আঘাত দিয়েছে বা আপনি তাকে চেস করবেন, সামনে গিয়ে চেস করবেন। কিন্তু দয়া করে একটা সুন্দর সম্পর্ক নষ্ট করবেন না, এটা প্রত্যেকেই করে, এটা আমি জানি। নিজে দোষ করে এখন আমরা কি বলুন তো, বিশেষ করে এই কলিযুগে আমরা নিজেরা দোষ করে পুট করে আর একটা দোষ, মানে আর আমার দোষটা আমি অন্যজনের ঘাড়ে চাপিয়ে দিই, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। এই সম্পর্কের কোনো মানে হয় না, মিথ্যের উপর যে সম্পর্ক টিকে থাকে, ঠুনকো যে সম্পর্ক। আর যেই ভালোবাসার মানুষরা, সে যেই হোক আপনার আপনজনেরা,
যারা আপনাকে জিজ্ঞেস করবে না, যারা আপনার সম্বন্ধে অন্যের কাছে শুনবে, অন্যের মুখে শুনবে, অন্যের মুখে শুনে আপনাকে ভুল বুঝবে বা আপনাকে জিজ্ঞাসাই করবে না কি হয়েছে, অ্যাটলিস্ট হয়েছে কি। তুমি এরকম ঘটনা ঘটেছে আমার সাথে অনেকবার, আমি জানি না আমার কি অপরাধ, সাজা পেয়ে গেছি, সাজা পেয়ে গেছি, আপনজনদের কাছে পেয়েছি সাজা, এরকম কিচ্ছু জানি না, আমার অপরাধ জানি না, কিন্তু এক আপনজন আরেকজনের কাছে শুনছে, আরেকজন আরেকজনের কাছে শুনছে, কিচ্ছু জিজ্ঞেস করার নেই, দেখার নেই, কিছু নেই, এরকম অনেকেরই হয়। সেই আপনজন যদি সত্যি আপনার আপন হয়, সে কিন্তু জিজ্ঞেস করবে যে না আমার ওই আপন সন্তানটা কি করেছে আমি জানবো না, যে ওটা আমার সন্তান বা ওটা আমার বন্ধু আমি জানবো না, জানার প্রয়োজন আছে তো যে সে কি অপরাধ করেছে, আমি না জেনে তাকে সাজা দেবো কেন, সে সত্যি যদি কোনো ভুল করে নিশ্চয়ই সাজা দেবে। আর আমি আরেকটা কথা বলি, আমি যদি চুরি করি, আমি যদি অন্যায় করি, আমি যদি ভুল করি, আমি ছোট হোক আর বড় হোক আমি ক্ষমা চাইতে এতটুকু পিছপা হব না, এটা আপনাদের কাছেও বলি। কেউ কখনো কারোর কাছে, ছোটর কাছেও ক্ষমা চাইলে কখনো ছোট হয় না, বরঞ্চ আপনার উদারতা, আপনার মন বড় যে সেটার প্রমাণ হয়, সেটার প্রমাণ হয়। সেই জন্য কখনো চট করে কাউকে ভুল বোঝা উচিত না, কখনো কাউকে। হ্যাঁ, কিছু সময় হয় আমরা প্রচুর আঘাত পাই, প্রচুর আঘাত পাই, যাকে আপন মনে করি সেই কিন্তু, আপনি যাকে বেশি ভালোবাসবেন সেই কিন্তু আঘাত করবে। সবসময় জানবেন যে মিষ্টি ফলটাতে কিন্তু পোকা লাগে, আর আপনি যত লোকের করবেন, যত মানুষকে করবেন, যত সত্যিকারের মানুষকে ভালোবাসবেন, আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি, আপনারা দেখবেন আমার কথাটা মিলিয়ে, সত্যিকারের যদি কাউকে খুব ভালোবাসেন না, একটা ভালো ফল, একটা ভালো ফল গাছে আছে, সেই ভালো ফলটাই কিন্তু প্রত্যেকে পেরে দিতে চায়, প্রত্যেকে চায় আমি ভালো ফলটা নিই। ওই ভালো ফলটা কিন্তু বেশি দিন মায়ের কোলে গাছের মধ্যে থাকতে পারে না, কারণ ওটাতেই নজর প্রত্যেকের থাকে। একটা ভালো সম্পর্ক যদি আপনার কারোর সাথে হয়, সেই সম্পর্কটায় নজর লাগবেই, কিন্তু সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার দায়িত্ব অলমোস্ট আমাদের, আমার আপনার টিকিয়ে রাখার দায়িত্ব। হ্যাঁ, চেষ্টা করলেন, যদি সেই সম্পর্কটা আপনি চেষ্টা করবেন একবার থেকে দুবার, দুবার থেকে তিনবার, চারবার, তখন যখন সেই সম্পর্কটা দেখবেন না টেকারই নয়, সত্যিকারের সম্পর্ক এখন কিন্তু কেউ রাখতে জানে না। আমি চুরি করবো, আমি কি বলবো আমি চোর? আমি বলবো না আমি চোর, কখনো না, আমি আপনার ঘরে দোষ চাপাতে পারবো, আমি আপনার ঘরে দোষ দিয়ে আমি কিন্তু ভালো হতে পারবো। তো সুতরাং সম্পর্ক একটা এমনই সূক্ষ্ম, এমনই সূক্ষ্ম জিনিস যে সম্পর্কটাকে কোনো সময়, যে এর আগে সুতোয় বাঁধা সম্পর্ক বলেছিলাম, যে সম্পর্কটা এরকমই করুন, না জেনে কাউকে অতিরিক্ত ভালোবাসা দেয়া। অনেকেই আছে, আমিও হতে পারি, যে আমিও কারোর সঙ্গে এমন দেখালাম, এদিকে আমার মনে দুষ্টুমি বুদ্ধি, সেই জন্য ভুল তো আপন কাউকে বুঝবেনই না। প্রথম কথা, চেষ্টা করবেন সম্পর্কটা, মানে সরি, সম্পর্কটা টিকিয়ে রাখা। আমি এর আগে বলেছিলাম যে আমার যদি আঙুলটা কেটে যায় আমি কি ফেলে দেব? যদি সত্যিকার আপনার সাথে কারোর ভালোবাসা থাকে, সত্যিকার আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে ভালো নাই বাসতে পারে, আমি আপনার মনে ঢুকতে পারি না, আপনি আমার মনে ঢুকতে পারেন না, এটা হয় না, এটা সম্ভব না। আমার মনের কথা আপনি যতই, আপনাকে আমি ভালোবাসি, আমার মনের কথা কিন্তু আপনি জানতে পারবেন না, আপনার মনে কি আছে আমি জানতে পারবো না। বাট আমাদের ভালোবাসাটা যদি নিষ্ঠাভাবে হয়, সত্যিকারের হয়, তাহলে সেই ভালোবাসাটা কি বলুন তো, ভালোবাসাটা কোনো প্যাচ থাকবে না, সেই ভালোবাসাটার মধ্যে কোনো, মানে কি বলবো, কোনো পোকা লাগবে না, ঘুণ ধরবে না, ভালোবাসাটা সূক্ষ্ম একটা সুতোর মতো, কোনো টিটকিরি বা অভিমানটা হয়, আঘাত আপনি সেখান থেকেই পাবেন যেখানে বেশি ভালোবাসা থাকবে, যেখানে বেশি ভালোবাসা হবে সেখানেই কিন্তু আঘাতটা লুকিয়ে থাকে, আঘাত আপনি সেখানেই পাবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অভিমান করে, অভিমান তো ভালোবাসাতেই আসে, অভিমান যেখানে বেশি ভালোবাসে সেখানে অভিমান থাকে, কিন্তু অভিমান করতে গিয়ে একটা সম্পর্ক নষ্ট করে ফেলবেন না, অভিমান করতে গিয়ে একটা সম্পর্ক নষ্ট করবেন। আর ঈশ্বর জানবেন তারই পরীক্ষা নেয় যে সত্যিকারের ভালো মানুষ হয়, তারই পরীক্ষা নেয়, কিন্তু ঈশ্বর সবসময় তাকে আগলে রাখে, সব সময়ের জন্য তাকে আগলে রাখে, কোনো ক্ষতি হতে দেয় না। একটা অনেস্ট মানুষের কখনো ক্ষতি ঈশ্বর হতে দেবেন না, আর কখনো কোনো দুঃখ হলে
কাউকে বলবেন না। দূর থেকে যেই ফলটা দেখছেন ভালো, সেই ফলটা কিন্তু খারাপও হতে পারে। দূর থেকে অনেক কিছু, মাকাল ফল বলেছিলাম না, মাকাল ফল দূর থেকে সুন্দর, ভেতরে ওপরটা খুব সুন্দর, ভেতরটা হচ্ছে গুয়ের মতো পুরো। লোকেই বলে মাকাল ফল, ওপরে না দুষ না দুষ, ভেতরে ফোসকা বেগুন, এটাই হয়। বাট এরকম এখন মানুষ কিন্তু সুযোগ খোঁজে, কি করে আপনাদের একটা ভালো সম্পর্ক নষ্ট করে দেবে, কি করে ভালো মানুষ একটা মানুষকে নিন্দে করবে, কি করে তাকে নিন্দে করে উপরে উঠবে। অহংকার জানবেন, ভগবান প্রতিটা মানুষের মধ্যেই অহংকার দিয়েছে, ভালোবাসা দিয়েছে, বাজে মানসিকতাও দিয়েছে, ভালো মানসিকতাও দিয়েছে। বেছে নেবে তুমি, তোমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত, আমি কোনটা বাঁচব। সবাই কিন্তু গালাগাল জানে, যে দেয় না সে ভালো মানুষ, আর যে দেয় তার ব্যক্তিত্ব ফুটে ওঠে, এটাই হচ্ছে কথা। সুতরাং সমাজের মধ্যে ভালো মন্দ নিয়ে আমাকে বেছে নিতে হবে কোনটা, ভালোটা। অহংকার অনেকেরই আছে, যেরকম আমি বলি আমি গরিব, আমি আজীবন কাল গরিব, আমি যেরকম ছিলাম আগে এখনো কিন্তু সেরকম আছি। সারা জীবন ঈশ্বরকে বলি এমন কিছু করো না যে আমাকে কোনোদিনও ভবিষ্যতে অহংকারী হতে হয়। অহংকার যে রাবণ, লঙ্কার রাজা রাবণ, যে সোনার লঙ্কায় বাস করত, সে তো একটা ভগবানেরই মতো, তারাও তো সেই ভগবানের সাথে যারা লড়াই করতেন, একজন বীর পুরুষ ছিলেন রাবণ। সে যাই হোক, রাবণের অহংকার কখনো টিকলো না, তা আমরা তো তুচ্ছ মানব। সব থেকে বড় কথা হচ্ছে কোনোদিনও না ঐশ্বর্য নিয়ে, না রূপ নিয়ে, না নিজেকে নিয়ে, না পড়াশোনায় কোনো কিছু নিয়ে অহং করতে নেই। অহং করা মানে তার পতন একেবারে নিশ্চিত, সেটা ঈশ্বর লিখে দেন। অহংকার ভালো নয়। সবসময় যেন পয়সা কি, আমার আজকে যদি পয়সা হয়, এক্সাম্পল আজকে আমার পয়সা আছে, আমি অহংকার দেখাচ্ছি, হয়তো ভগবান আমাকে এমন একটা বিপদ দিল, মিলিয়ে নেবেন, এমন একটা বিপদ দিল, হয়তো সে পয়সা আমাকে লোকের কাছে ভিক্ষা করতে হচ্ছে। সেই জন্য অহংকার কখনো কেউ করবেন না প্রতিটা মানুষের। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। অহংকার হচ্ছে মানুষের কথায় বলতো, অহংকার পতনের মূল। অহংকরা কারোর সাজে না, অহংকরা উচিত নয়। কখনো যদি কাউকে ভুল বোঝেন, আপন মানুষদের ভুল বোঝেন, ডেকে জিজ্ঞেস করবেন, ডেকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করবেন যে আমার কি হয়েছে বা তোমার কি হয়েছে, তুমি এটা বলছো না কেন, তার সম্বন্ধে আজকে তুমি বাইরে কারোর কাছে বলবে, তখন সেই ব্যক্তিটি যদি শুনে কষ্ট পাবে না, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। কাউকে বুকের ভেতরে রেখেছে, হট করে কাউকে বাইরে বার করে দিতে পারবে, পারবে না। কিন্তু যাদের মধ্যে অহংকার জন্মে গেছে, অহং জন্মে গেছে, তাদের কাছে ভালোবাসার কিছু মূল্য নেই, কিন্তু কিছু মূল্য নেই ঠিক আছে। ভালোবাসা মানুষের চোখে থাকে, কারোর সঙ্গে মিসবিহেভ করবেন, আপনার বিহেভ দেখে আমি বুঝে যাব বা আপনি বুঝে যাবেন আমার বিহেভ দেখে যে আমি কোন পথে চলছি, তাই না? তাই সুতরাং এই যে বললাম, অহংকার কখনো করবেন না, প্রত্যেকের কাছে বলি অহংকার বড় বাজে জিনিস। আর এই অহংকারও করবেন না, আমার কাছে আসবেন না, আসবেন না, এরকম না। কিন্তু আমার বন্ধুরা সব আমার পাশে থাকবেন, আমি আপনাদের সকলের পাশে আছি, সকলের পাশে আছি। আমি ঠিক করে যেতে পারছি না, মানে একদমই যেতে পারছি না কিছুদিন ধরে, তার জন্য প্রত্যেকের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। কারণ আমি প্রত্যেকের ঘরে ঠিকঠাক, এমনকি আমি ঠিকঠাক যে রিপ্লাইটা দেব, কয়েকদিন ধরে বাড়িতে একটু গেস্ট ছিল, আমি পারছিলাম না, মানে একদমই যা। আর আমার চোখ, এখন আমার মা হয়েছে, আমার চোখটাতে বললাম তো অ্যাক্সিডেন্ট, চোখটা একটু ডিস্টার্ব হয়েছে, তা চশমাটা ঠিকঠাক নেওয়া হচ্ছে না, মানে কি এর আগে একবার চশমা নিয়েছি ভেঙে গেছে, মানে আমার কর্তারই পায়ের চাপা পড়ে গিয়েছিল, পা লেগে ভেঙে গেছে। এখন একটা চশমার টুকরো দিয়ে এরকম করে দেখি, কিন্তু ওটা বানাতে হবে, এরকম একটা হচ্ছে। আর এখন আমার মাকে, ওকে, ও তো ছোট মানুষ, ওকে করতে হলে আমাকে জিজ্ঞেস করতে হয় 50 বার, এবার দেখতে না পেলে ওকে ডেকে দেখাতে হয়, এরকম একটা ব্যাপার। চোখটার জন্য তো হচ্ছে না, সেই এক কথা। আর আমার তো বড় লাঠি আমার মা, আমার লাঠি, আমার চোখ, আমার হৃদয়, আমার আমার মানে শক্তি, সবকিছুই আমার মা। যাই হোক, তবু আপনাদের সকলের কাছে বলবো, আর আমার প্রত্যেকটা বন্ধু ভালো। আর বারবার বলছি, কেএম ব্লগস ভাই, মানে তুমি আসছো আমি দেখতে পাচ্ছি, বাট আমি তোমার কাছে ঠিক করে যেতে পাচ্ছি না, এর জন্য সরি, সরি। আমার অনেক বন্ধুদের কাছে গলার ভয়েস তো বুঝতে পারছেন, গলাটা ওরকম ঠিকই হচ্ছে না,
মানে ওয়েদারটাও এরকম হয়ে যাচ্ছে, গরম লাগছে, ঠান্ডা জল খাচ্ছি, এমনি খা ভাঙা গলা, তারপর যদি ঠান্ডা জল খাই তাহলে তো কিরকম মুশকিল হয়, খেতে হচ্ছে। আবার এই যা দুদিন ধরে ওয়েদার চোখ বন্ধ করে আছে, মুখ ফুলিয়ে আছে, আজকেও বলছে সারাদিন ওয়েদার খারাপ থাকবে। এখন কাঁচা ধোয়াগুলো করতে হবে, সেইভাবে করতে পারছি না। তারপরে একটু ডাক্তার দেখাতে হবে, মানে সব রকম নিয়ে অনেক কিছু তো আছে, বললে পরে অনেক কিছু। বাট আমি সবসময় আপনাদের কাছে খুশি থাকতে চাই, আপনাদের সামনে যখনই আসবো হেসে থাকতে চাই, আর আমার বন্ধুরা আমার পাশে অবশ্যই থাকবেন। আর একটা কথা প্রত্যেকের কাছে জানি না, অনেকেই যার যেটুকু সময় সেইটুকু অন্তত আমাকে একটু সময় দেবেন। আমার এতটুকু 1 ইঞ্চি আজকে 1 মাস হতে গেল, আমার কিন্তু ওয়াচ টাইম বাড়ছে না, আমার ওয়াচ টাইমটা একদম পুরো থেমে আছে। আমি বুঝতে পারছি না, আমার এত খারাপ লাগছে যে কি বলবো জানি না। আপনারা আমাকে, আপনারা যদি সাথ না দেন, আপনারা আমার ফ্যামিলি, তবে হ্যাঁ আমার ইউটিউব ফ্যামিলি, মানে কি বলবো, আমি খুশি, এই জন্য হ্যাপি যে প্রতিটা মানুষ আমার, প্রতিটা বন্ধু, প্রতিটা ফ্রেন্ড আমার ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি আগেও বলেছি এখনো বলছি, আমার ভাগ্য খুব ভালো, যেরকম আমার সুইটু সিস্টার আছেন, আছে খুব ভালো, বর্ষা আছে, আর মানে ভীষণ ভীষণ কিছু কিছু মানুষ আছে, যেরকম আমাদের শঙ্কর মান্না, এরা মানে ভীষণ ভীষণ ভালো। আমি তো, আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক ফ্রেন্ড, মানে আমি বলতে পারছি না, নামগুলো ঠিক মনে পড়ছে না, মানে এত ভালো আমার বলার কথা না, যারা সবসময় রুটিন অনুযায়ী আমি যাই না যাই কিন্তু আমার কাছে আসছে, আমি খুব খুশি, ভীষণ হ্যাপি। মানে 1 মাস হতে গেলে আমি ঠিক করে যেতে পারছি না, আবার নেক্সট মান্থ থেকে মেয়ের পরীক্ষা, কিন্তু বাড়িতে থাকলে আপনাদের কাছে তো সবসময় থাকবো। অনেক বক বক হলো বলবে দিদি খালি আসলেই বকর 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 করতে থাকে, কিন্তু না, আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, কেন ভালো লাগে, আপনারা আপনাদের মতামত জানতে চাই, কথাটা কিন্তু সত্যি, কেউ কাউকে আপন কর, আপন যেরকম করতে অনেকটা সময় লাগে, আর যারা হুট করে কাউকে আপন করে না সেগুলো ভালোবাসা নয়, একটা সম্পর্ক জুড়তে অনেক সময় লাগে, কিন্তু সম্পর্কটা যদি ঠুনকো হয় না সেকেন্ডে ভেঙে যায়। আর একটা জিনিস, অহংকার, ওই যে বললাম লঙ্কার রাজা রাবণ যে সোনার প্রাসাদে বাস করতেন, তার অহংকার টেকেনি, আমরা তো তুচ্ছ মানব, অহংকার সেকেন্ডের মধ্যে, ভগবান চাইলে আমি এক্ষুনি বসে আছি, আমার প্রাণটা নিয়ে নিতে পারেন, আমার প্রাণটা নিয়ে নিতে পারেন, সেই জন্য ছট করে মুখে যা আসলো স্বেচ্ছাচারিতা, কাউকে ছোট বড় জ্ঞান করা না, অপমান করা, অপমানজনক কথা বলা, কাউকে কারোর সম্বন্ধে মিথ্যে কথা বলা, এগুলো প্রত্যেককে, আমি বলি আমার বাচ্চা কেন বা আমি নিজে কেন, আমি বড় বলে কি আমি সাধু না, আমি হতে পারি এরকম কারোর সম্বন্ধে প্রচার করতেই পারি, মানে এরকম আছে তো অনেকে, ওকে ওর কথা বলে শুনতো সন্তুষ্ট। আপনারা বলেন এখনকার যুগে বর্বরতা যুগ নিয়ে আছে, তো এখনো আছে, এখনো আছে, বিয়ে খুলুন খালি বা নেট খুলুন দেখতে পাবেন, শুধু দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়ায় খালি দেখতে পাবেন, এ ওর নিন্দা, ওই ব্লগারের নিন্দা, ওর নিন্দা, কেন কি দরকার, তুমি কাজ করছো, আমিও কাজ করতে এসেছি, কাজ করব, মিটে গেল। এটা এখন বর্বরতার যুগ, এখন বরঞ্চ আরো বেশি আসছে এরকম ব্যাপারটা, যেরকম ভগবানের সেবা সবাই করছেন, এখন কিন্তু ভগবানকে প্রত্যেকে বেশি মানে, বাট তবু ভয় পাই না আমরা, আমরা একটা কাউকে কিছু ছোট বড় জ্ঞান করি না। আমি তো মনে করি একটা ছোট বাচ্চাকে একটা বাজে কথা বলবো বলার আগে 10 বার ভাবা উচিত, সেই বাচ্চাটারও মন আছে যে সেই বাচ্চাটা কতটা ব্যথা পেল, বড় ছোট জ্ঞান করবো না, অধ্যাত্মের সীমা ছাড়িয়ে ফেলবো, বেশ করেছে, আমার মেয়ে যদি কাউকে একটা কিছু বলে বেশ করেছে বলেছে, এটা শিক্ষা না, এটা কুশিক্ষা দেওয়া, এটা অশিক্ষিতর পরিচয়, এটা অশিক্ষিতর পরিচয়, সেই জন্য আমার কথাগুলো হয়তো অপ্রিয় আপনাদের, অনেকের অপ্রিয় লাগতে পারে, বাট কথাগুলো মনে রাখবেন, সুশিক্ষা ছাড়া আমি অন্যায় করলে, আমি একটা ছোট বাচ্চার কাছে ক্ষমা চাইলে আমি ছোট হব না, বরঞ্চ সেই বাচ্চাটা আমার থেকে শিখবে যে আমার মা আমার কাছে ক্ষমা চাইলো, নিশ্চয়ই আমিও তার একটা অন্যায় করলে আগে সরি বলবো, আমার মেয়ে বলে তো আমিও বলি, আমিও যদি কোনো অন্যায় করে কিছু শুনি না, শুনলাম না, চাইলো সরি মাম্মা আমার ভুল হয়ে গেছে, ছোট হলাম, এতে ওর এক্সপিরিয়েন্স বাড়লো, আমার মামাও তো অন্যায় করলে সরি বলে, তাই কি না, সরি বললে হাত জোর করে ক্ষমা চাইলে, বড়রা কখনো ছোট হয় না, বাচ্চাটাকে শিক্ষা দেয়,
না আমার বাচ্চা, ওর বাবাকে চেঁচিয়ে বলবে, ওর বাপিকে বলবে ধমকিয়ে, কি হলো তুমি শুনতে পাচ্ছ না? আমি উল্টো ওর বাপিকে বললো, ঠিকই তো মেয়ে বলছে, তুমি শুনতে পাচ্ছ না? মেয়েটা আস্কারা পেয়ে গেল। সুশিক্ষা দিন, আমি আমার সন্তানকে সুশিক্ষা দেব। সুশিক্ষা দেওয়া সব সময়ের জন্য উচিত। আমার কথাগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার তো, আমি তো ভিখারি, আমার দিন ভিখারি, আমি লোকের দূরে থাকি, লাথি মারলে কোথায় চলে যাব। হ্যাঁ কিন্তু মানে আমার অহংকার কি, আমার কোনো অহংকার নেই। আমার একটাই অহংকার যে আমি মানুষ, এই পৃথিবীতে ঈশ্বরের কৃপায় সুন্দর পৃথিবীতে এসেছি, আমি ঈশ্বরের চরণে থাকি, এটাই আমার অহংকার, এটাই আমার ভালোবাসা, এটাই আমার গর্ব, আর কিছুই না। মানুষ হয়ে জন্মেছি, সবসময় বলি যে মানুষের, মানুষের জন্যেছি, মানুষের জন্য, কোনো প্রাণীর জন্য যদি কোনো কর্ম করতে পারি এটা আমার ভাগ্য। জানি না দয়ালগুরু কবে কৃপা করবেন। প্রত্যেকেই বলে, অনেকে বলে, কিছু তো বলা যায় না ফার্স্ট কথা, আর অনেকেই বলেন বললে বলবে সিম্প্যাথি কুড়াচ্ছে। আমি সিম্প্যাথি কুড়াতে চাই না, কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের কষ্টই শেয়ার করে, যেহেতু লোকে ব্লগ ভিডিওটা, এই প্ল্যাটফর্মটা এখন এমন হয়েছে না, আমরা আমাদের অনেক কিছু, আমাদের সব কিছু শেয়ার করতে পারি, সমস্ত কিছু। সেই জন্য কারোর মনে যদি কোনো ব্যথাও থাকে, আপনারা এখানে শেয়ার করুন, আপনারা এখানে শেয়ার করুন, ব্যথা থাকলে শেয়ার করুন, কেউ না কেউ আপনার পাশে সেই ব্যথা জায়গায় মলম লাগাতে আছে। আমিও আছি পাশে, আমিও আছি। আর ঈশ্বরকে বলুন, সবার উপরে ঈশ্বর সত্য, তাহার উপর নাই। ঈশ্বর এমনই একটা সত্য, যে বলবে আমি ঈশ্বর মানি না মিথ্যে কথা বলবে, কারণ তার যখন মহা থেকে মহা বিপদ হয় তখন কিন্তু সে তারই শরণাপন্ন হন। হে প্রভু, আমাদের বিপদ আসলে দেখবেন আমরা কোনো কিছু দেখতে পাই না, যে ডাক্তারের কাছে তোর, হে ভগবান এটা কি হয়ে গেল, হে ভগবান এটা কি হলো, হে ঠাকুর ভালো করো, এরকমই কিন্তু করি। চোখে দেখা জিনিস অনেক সময় ভুল দেখি আমরা, চোখে দেখা জিনিসটাও ভুল হয়, ভুল ধারণা হয়, সেটা কেউ যেন, হ্যাঁ হয়ে যায় আমাদের, আমরা তো মানুষ, আমরা তো ভগবান নই, আমরা ভুল করতেই পারি, আমি তো করি ভুল, ভুল করতেই পারি, কিন্তু সেটা যদি বুঝতে পারি আমি ভুল করেছি, শুধরাবার চেষ্টা করব, তাই কি না? চলুন অনেক বক্ব হলো, বাজে বাবা, বাজে মেয়ে একটা বাজে কথা বলতে চলে আসে, সাথে থাকবেন, পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি, সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ, সরি।